নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ে যায় একটি গাড়ি। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল জলঙ্গি 34 নম্বর রাজ্য সড়কের মেহেদিপাড়ার মোড় এলাকায়। ঘটনায় গুরুতর আহত হয় এক যুবক। আহত ওই যুবকের নাম শামীম আক্তার, তার বাড়ি জলঙ্গির ঘোষপাড়া এলাকায় বলে জানা গেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মেহেদিপাড়া ভাদুরিয়াপাড়া মোড় এলাকায়। আহত ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় চাঞ্চল্য ছড়ালে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, একটা সাইকেলে করে দুজন পলসন্ডা এলাকায় কাজ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় সাইকেল আরোহীর পিছনে ধাক্কা মেরে পালিয়ে যায় ছ চাকার লরিটি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজনেই। তারপরেই ঘটনাস্থলে যায় নবগ্রাম থানার পুলিশ। টোলের অ্যাম্বুলেন্সে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয় আহত দুজনকে। তাদের বাড়ি আমোদপুর এলাকায়। ডোমকল থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট, আজ তক বাংলা।